বড়ুই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে? এই ধরনের বসকারা কারা মন্ত্রীকে এখনই পাছায় লাথি মেরে বের করে দেন। এই যে খেজুর না খেয়ে বড়ই খেতে বলেন, এই সকল রাজনীতিকদের আসলেই পাছায় লাথি মেরে রাজনীতি থেকে বের করে দেওয়া দরকার। আমি সেই মন্ত্রী বাহাদুরের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার বাসায় ওই পোলাও থাকবে, মাংস থাকবে, আপনি আরাম আয়েশে খাবেন, ইফতারি করবেন, বিদেশি জুস খাবেন, আর সাধারণ মানুষকে বলবেন যে আপনারা খেজুর খেন না, আপনারা কমলা খেন না, আপনারা বড়ই দিয়ে ইফতারি করেন? গতকাল দেখলাম যে এর প্রেক্ষিতে হাসানুল্লাহ ইনু তিনি একটি বক্তব্য দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন ওকে যেন জুতা পেটা করে আপনার পাছায় লাথি দিয়ে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হয়। এই সরকার যে আসলে সাধারণ মানুষকে ভালো রাখেনি এবং তারা যে একটি হাসি তামাশার সরকারে পরিণত হয়েছে সেটি সরকারের শিল্পমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তিনি বলেছেন যে কেন খেজুর খেতে হবে, কেন আঙ্গুর ফল খেতে হবে, কেন কমলা খেতে হবে, তিনি আমাদেরকে দেশীয় ফল খেতে বলেছেন, বড়ই ফল। খুব ভালো কথা, তার এই বক্তব্য আমরা গ্রহণ করছি, কিন্তু আমাদের একটি বক্তব্য আছে সেটি তাকে গ্রহণ করতে হবে, সেটি হলো সারা বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য কেনার জন্য আহ্বান জানিয়েছে এবং এই দাবি কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসে নাই। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ক্যাম্পেইন করছে এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও তারা ইন্ডিভিজুয়ালি বক্তব্য দিচ্ছে, অনেকে সামাজিক বিভিন্ন কার্যক্রম করে থাকে, তারা এই বক্তব্য দিচ্ছে এবং আহ্বান জানাচ্ছে ভারতীয় পণ্য আমাদের বর্জন করতে হবে। আমি সেই মন্ত্রী বাহাদুরের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি কি ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য গ্রহণ করবেন কি না? আপনার বাসায় ওই পোলাও থাকবে, মাংস থাকবে, আপনি আরাম আয়েশে খাবেন, ইফতারি করবেন, বিদেশি জুস খাবেন, আর সাধারণ মানুষকে বলবেন যে আপনারা খেজুর খেন না, আপনারা কমলা খেন না, আপনারা বড়ই দিয়ে ইফতারি করেন? গতকাল দেখলাম যে এর প্রেক্ষিতে হাসানুল্লাহ ইনু তিনি একটি বক্তব্য দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন ওকে যেন জুতা পেটা করে আপনার পাছায় লাথি দিয়ে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হয় এবং তুই তু কারিগরের কথা বলেছেন। তো হাসানুল্লাহ ইনু যে কথা বলেছেন আমরা তার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে এরকম রাজনৈতিক যারা বাংলাদেশে আছে, যারা বলে যে অমুক জিনিস খেন না অমুক জিনিস খান, অর্থাৎ সাধারণ গরিব মানুষের ক্ষেত্রে তারা নানান ধরনের অপশন তৈরি করে দেন, এই যে খেজুর না খেয়ে বড়ই খেতে বলেন, এই সকল রাজনীতিকদের আসলেই পাছায় লাথি মেরে রাজনীতি থেকে বের করে দেওয়া দরকার। এবং একই সাথে হাসানুল্লাহ ইনু তাকেও কিন্তু পাছায় লাথি মেরে ওই নির্বাচন থেকে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি যেহেতু জাতির সাথে বেইমানি করেছিলেন তাকেও পাছায় লাথি মেরেছে এবং তিনি এখন বলছেন অন্যদেরকে পাছায় লাথি মেরে বের করে দেওয়ার জন্য। এই কথাগুলো আমাদের কথা না, এই কথাগুলো তাদের পক্ষ থেকে আসছে। আমাদের দাবি কি? আমরা স্পষ্টভাবে বলেছি যে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, 10 টাকা কেজি চাল খাওয়াবে এবং ঘরে ঘরে চাকরি দিবে এই ম্যান্ডেট ঘোষণা করার মাধ্যমে, তারা এই ইশতেহার দিয়েছিল 2008 সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের আগে, চালের কেজি এখন 60 থেকে 70 টাকা। সেই জায়গা থেকে আমরা বলছি যে চালের দাম এখন 30 টাকা করতে হবে। আওয়ামী লীগ 10 টাকা বলেছিল, আমরা আরও তাদেরকে সুযোগ দিয়েছি যে ঠিক আছে এখন পারবেন না যেহেতু এখন 30 টাকা করেন। একই সাথে আমরা বলছি যে মসুরের ডাল, সেই ডালের দাম এখন 80 টাকা করতে হবে এবং তেলের দাম, সয়াবিন তেল, এই সয়াবিন তেলের দাম 100 টাকা করতে হবে। কিন্তু আমি জানি না আসলে আমাদের এই দাবি কতটুকু মানবে, কারণ এই সরকার সিন্ডিকেটের খপ্পরে পড়েছে, এই সরকার সাধারণ জনগণের দাবি মানতে পারবে না, সেই সক্ষমতা নাই। সেই জায়গা থেকে যেহেতু এই সরকার পারবে না, তাহলে এই সরকার যদি আমাদের এই দাবি না মানতে পারে তাহলে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। আমরা ক্ষমতায় যাওয়ার মাধ্যমে আমরা এটি বাস্তবায়ন করব, চালের দাম আমরা 30 টাকা করব, আমরা ডালের দাম 80 টাকা করব, আমরা তেলের দাম 100 টাকা করব এবং প্রত্যেকটা নিত্য পণ্যের দাম আমরা ইনশাল্লাহ, আমরা যারা যুগপথ আন্দোলন করছি বিএনপি গণ অধিকার পরিষদ সহ, যদি গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসে তাহলে প্রত্যেকটা নিত্য পণ্যের দাম কমানো হবে। একই সাথে যে বাজারের সিন্ডিকেট, আমাদের বাণিজ্য প্রতিমন্ত্রী কী বললো, তিনি বলেছেন যে কারুর পকেটে টাকার অভাব নাই, কিন্তু আমি আপনারা সাংবাদিক ভাইরা আমার সাথেই ছিলেন, সাধারণ মানুষের কাছে গিয়েছি, তারা বলছে আমাদের কারোর কাছে টাকা নাই, আমরা কষ্টে রয়েছি। সেই জায়গা থেকে আমরা বলছি যে সিন্ডিকেটের কারণে এই ধরনের সমস্যা হচ্ছে, প্রত্যেকটা নিত্যপণ্যের দাম বাড়ছে, সেই সিন্ডিকেটের গুঁড়াকে ভেঙে ফেলতে হবে। সেই সিন্ডিকেটকে ভেঙে ফেলে আপনার বাজারে প্রত্যেকটা জিনিসের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে,
যেহেতু সড়কে চাঁদাবাজি বাজারে চাঁদাবাজি এর কারণে জিনিসের দাম বেড়ে যায় এই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং একই সাথে যারা এই খাদ্যে ভেজাল লাগায় সেই ভেজালকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যারা দুর্নীতিবাজ যারা অর্থপাচারকারী যারা বাংলাদেশে খুব সুখে জীবন যাপন করছে যারা বিদেশে বেগম পাড়া করে তুলেছে সেই অর্থপাচারকারী এবং দুর্নীতিবাজদের আইন করার মাধ্যমে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং তাদেরকে জাতীয় এবং স্থানীয় নির্বাচনে তাদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে সেই আইন তৈরি করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই দামি সরকারের কাছে তো দামি সরকার তো পারবে না তো আপনি না পারলে আপনাকে সরে যেতে হবে আমরা ক্ষমতায় গিয়ে আমরা দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করব এবং যারা দুর্নীতিবাজ অর্থপাচারকারী রয়েছে তাদেরকে জাতীয় এবং স্থানীয় নির্বাচনে আইন করে তাদেরকে অযোগ্য ঘোষণা করব এবং আমাদের সর্বশেষ দাবি হলো যে কৃষি খাতে দেখেন যে কৃষি খাতে ভর্তুকি দেয় কিন্তু সেটি সাধারণ মানুষের কাছে পৌঁছায় না সাধারণ কৃষকরা পায় না সেটি আওয়ামী লীগের গুন্ডা পান্ডা মাস্তান যারা রয়েছে তারা ভাগ বাটোয়ারা করে নেয় সেই জায়গা থেকে প্রকৃত কৃষকদেরকে ভর্তুকি দিতে হবে এবং কৃষিপণ্যের দাম কৃষিপণ্যে ব্যবহৃত যে যন্ত্রপাতি সার এবং অন্যান্য বীজ কীটনাশক এগুলোর দাম কমিয়ে আনতে হবে সেই দাবি আমরা করছি এবং সাধারণ মানুষের কাছে যাচ্ছি আমরা সরকারকে বলতে চাই সামনে পবিত্র মাহে রমজান এই মাহে রমজানের আগে অবশ্যই বাজারের দিকে আপনাদেরকে মনোযোগ দিতে হবে এবং প্রত্যেকটা নিত্যপণ্যের দাম কমিয়ে আনতে হবে আপনারা যদি না পারেন আপনারা ক্ষমতা ছেড়ে দেন আমরা ক্ষমতায় যেতে চাই ক্ষমতায় যাওয়ার মাধ্যমে সাধারণ জনগণের পাশে থাকতে চাই আমরা দৃঢ় বিশ্বাস করি আমরা যারা ভিন্নমতের রয়েছে আন্দোলন সংগ্রাম করছি আমরা ক্ষমতায় গেলে জনগণ ভালো থাকবে আমরা যারা ভিন্নমতের মানুষ রয়েছে যারা আন্দোলন সংগ্রাম করছি আমরা জনগণের পক্ষে আমরা কথা বলছি এখানে অনুমতির খুব বেশি প্রয়োজন আছে আমার কাছে এটি মনে হয় না জনগণ আমাকে রাজনীতি করতে মাঠে থাকতে আন্দোলন করতে অনুমতি দিচ্ছে কিনা সেটাই বড় কথা আমরা জনগণের কাছে গিয়েছি জনগণ আমাদের এই দাবিকে গ্রহণ করেছে সংহতি জানিয়েছে আমরা জনগণের কাছ থেকে অনুমতি পেয়ে গিয়েছি সুতরাং আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাস্তায় সমাবেশ করব প্রতিবাদ করব জনগণের পক্ষে কথা বলব দাম যেভাবে হুরহুর করে বেড়ে চলেছে সরকারের একজন মানে সাবেক মন্ত্রী তিনি আরেকজন মন্ত্রীকে পাছায় লাথি মেরে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছে তো সেটি নিয়ে আমরা এখন আন্দোলন সংগ্রাম করছি জনসম্পৃক্ত দাবি নিয়ে সেই জায়গায় আপনি যে প্রশ্নটি করলেন যে আমাদের আন্দোলন সংগ্রামের খবরটা কী দেখেন আমরা কিন্তু আমাদের যে যুগপথ আন্দোলন চলছিল সেই যুগপত আন্দোলন থেকে আমরা কিন্তু দূরে সরে যাইনি ধারাবাহিকভাবে আমরা যে কর্মসূচিগুলো করছি এটিও কিন্তু যুগপথ আন্দোলনের অংশ হিসেবেই কারণ একটি ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য আপনার সময় করে ডেট করে আসলে সমাবেশ করলে প্রতিবাদ করলে সরকার ওই দিন ক্ষমতা থেকে আসলে বিদায় নেবে সেটি কখনো ইতিহাসে হয়নি আমাদেরকে ধারাবাহিকভাবে প্রতিবাদ করতে হবে আন্দোলন সংগ্রাম করতে হবে ইনশাল্লাহ তাহলে একসময় না একসময় এমন একটি গণবিস্ফোরণ তৈরি হবে সরকার ক্ষমতার মসনদ থেকে বিদায় নিতে বাধ্য হবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা দৃঢ় বিশ্বাস করি জনগণ আমাদের আহ্বানে সাড়া দিবে জনগণ যখন নেমে আসবে তখন অবশ্যই আমরা সফল হব আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক দলগুলো রয়েছি অনেকে আমাদেরকে বলছে যে আমরা আমেরিকার দিকে তাকিয়ে রয়েছি আমরা ভারতের দিকে তাকিয়ে রয়েছি আমরা রাশিয়ার দিকে চীনের দিকে অমক অমক বিভিন্ন বিদেশিদের দিকে আমরা তাকিয়ে রয়েছি দেখেন আমরা কারোর দিকে তাকিয়ে নেই আমরা দেশের জনগণের দিকে তাকিয়ে রয়েছি যে কারণে যে আমাদের সাথে এখানে 20-15 জন ছেলে আছে আমরা লিফলেট বিতরণ করছি জনগণের কাছে যাচ্ছি জনগণকে আমরা সচেতন করছি আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি আপনারা রাজপথে নামুন কারণ আপনারা ভালো নাই জনগণ যেদিন আমাদের আহ্বানে সাড়া দিয়ে নেমে আসবে সেদিন এই সরকারের পতন হবে আমরা অপেক্ষায় রয়েছি জনগণ কবে রাজনৈতিক দলগুলোর এই কর্মসূচির সাথে সংহতি জানাই জনগণ যেদিন সংহতি জানাবে শ্রীলঙ্কার জনগণ যেমনিভাবে শ্রীলঙ্কার রাজনীতিকদের সাথে সংহতি জানিয়েছিল এবং ওইখানকার প্রেসিডেন্ট হাউস দখল করেছিল ঠিক জনগণ বাংলাদেশের জনগণ যখন আমাদের সাথে সংহতি জানাবে আমরাও গণভবন বঙ্গভবন জনগণের নেতৃত্বে আমরা দখল করব তার অপেক্ষায় আমরা রয়েছি।